জি চব্বিশ ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। আমাদের বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করছি দুপুর দেড়টায়। আমাদের বিশেষ অনুষ্ঠানের নাম হলো অপারেশন আয়ুর্বেদ। এবং এই অনুষ্ঠানে যে অপারেশন আয়ুর্বেদ বিষয়টার নাম কেন হয়েছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই যে মিক্সোপ্যাথির আশঙ্কাতে এই মুহূর্তে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিনকে ইতিমধ্যে কিন্তু আইএমই চিঠি দিয়ে দিয়েছে, এবং যেখানে একটা বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে চিকিৎসক মহলে। এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেভাবে আয়ুর্বেদিক যারা সার্জন রয়েছে তাদের যে ট্রায়াল এবং তাদের যে চিকিৎসা পদ্ধতি, তার সঙ্গে কিন্তু যারা এমনি সার্জন রয়েছেন অ্যালোপ্যাথি সার্জন তাদের যে বিষয়টা সেটা কিন্তু অনেকটাই আলাদা। এবং এই জায়গা থেকে ঠিক কী কোন জায়গায় সমস্যাটা রয়েছে এবং কী হতে চলেছে এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন বিশেষজ্ঞ রয়েছেন, একটু আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুভাষ দত্ত, আয়ুর্বেদিক সার্জন, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী, চিকিৎসক। আপনাদের দুজনকেই জি চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে স্বাগত। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা নিয়ে একটুখানি আমি আসবো, যে আয়ুর্বেদিক চিকিৎসক যিনি আমাদের কাছে রয়েছেন সার্জন সুভাষ দত্ত। সুভাষবাবু, যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে চিকিৎসক মহলে, আমরা যেভাবে দেখেছি MBBS পরীক্ষা দিয়ে যেভাবে অ্যালোপ্যাথিক সার্জেন্টরা তারা চিকিৎসা করেন, একটা খুব ছোটো প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাইবো। আদৌ কি এই ধরনের আয়ুর্বেদিক সার্জেন্ট যারা হতে চলেছেন বা তাদের জন্য যে বিজ্ঞপ্তি এসছে সেক্ষেত্রে মানুষের ভরসার জায়গাটা কি আদৌ তৈরি করতে পারবে? এক্ষেত্রে আমার বলার, যেমন MBBSরা জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আসে, আমাদের ছেলেরাও জয়েন্ট এন্ট্রান্স দিয়েই আমাদের BMS কোর্সে ভর্তি হয়। এবং এখন তো NEET হয়ে গেছে, NEET-এর প্রথম দিকের সারির ছেলেরা হয়তো MBBS নেয়, কিন্তু তারপরেই কিন্তু BMS-এ ভর্তি হয়। সুতরাং পরীক্ষা পদ্ধতি একই, শুধু গ্রেড অনুযায়ী উপরের দিকের ছেলেরা MBBS পড়ে, নিচের দিকের গ্রেড যারা তারা BMS পড়ে, এই পর্যন্ত। তো সেই জায়গা থেকে একটা আশার আলো কোথাও দেখলাম। যেটা আমি যেটা দেখতে পাচ্ছি যে চিকিৎসা মিশ্র চিকিৎসা, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এবারে মিশ্র চিকিৎসার কথা যেটা বলতে চাইছেন, চিকিৎসা মানে বেসিক্যালি মেডিসিন নিয়ে ওরা উদ্বিগ্ন নাকি কাটা ছেঁড়া নিয়ে উদ্বিগ্ন? আমি আসবো, আরও আরও আসবো, তার আগে একটু সুবর্ণ গোস্বামীর কাছে যাই। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সুবর্ণবাবু, যে সেন্ট্রাল কাউন্সিল অফ যে ইন্ডিয়ান মেডিসিনের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির বিষয়টা আপনি নিশ্চয়ই জানেন, আপনি এটাকে কীভাবে দেখছেন? দেখুন, ইন্ডিয়ান মেডিসিন করেছে 2013 একটা নোটিফিকেশন, তাতে কোন কোন সার্জারি বলা ছিল না, এবারের নোটিফিকেশনে সেটা বলা আছে। মোট 39 এবং ENT এবং IMT আরো 19টা সার্জারি আয়ুর্বেদিক সার্জেন তারা করতে পারবে। তো আমাদের বিষয় একজন মডার্ন মেডিসিনের শিক্ষক হিসাবে নয়, একজন সচেতন মানুষ হিসাবে বড় বক্তব্য যে কে কি র্যাঙ্ক করে এলো সেটা বড় কথা নয়, কিন্তু কি ট্রেনিং পেলো আয়ুর্বেদিক ফিজিশিয়ান যারা, তারা আয়ুর্বেদিক প্র্যাকটিস করতেন, হোমিওপ্যাথি যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করবেন, তাতে আমাদের কোনো বিরোধ নেই, তারা তাদের যেটা যেটা শিখে এসছেন সেটা তারা প্রয়োগ করবেন। কিন্তু বিষয় হচ্ছে যে যখন শিখলেন না তারা, তারা একটা শর্টকাট, একটা ছোটখাটো ট্রেনিং এর মধ্যে দিয়ে তারা মানুষ অন্য মানুষের উপর প্রয়োগ করতে যাবে, মানুষের উৎপন্ন হবার একটা আশঙ্কা থেকে যায়। যখন যেমন আমরা যারা আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি শিখি, আমরা যদি আয়ুর্বেদ বা হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করতে চাই, সেখানেও বিপন্ন হতে পারে। তাই আমরা, আপনার শব্দ একটু শুনতে অসুবিধা হচ্ছে, আমি আপনার কাছে ফিরছি, আমি আপনার কাছে ফিরছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুভাষ দত্ত। সুভাষবাবু, আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে যাব যে এই যে যেটা উনিও বললেন, সুবর্ণ গোস্বামীও বললেন, যে র্যাঙ্ক অবশ্যই ফ্যাক্টর হয় অবশ্য, কিন্তু র্যাঙ্ক এখানে ফ্যাক্টর নয়, কিন্তু চিকিৎসা পদ্ধতি মানেই হচ্ছে মানুষের একটা বিশ্বাস, মানুষের একটা আস্থার জায়গা। সেই জায়গা থেকে যে ট্রেনিং, কীভাবে ট্রেনিং পদ্ধতিটা কীভাবে আপনার এই মডিউলটাকে সাজাচ্ছেন? এবারে আমাদের আমাদের ট্রেনিং এর পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ওরা ট্রেন্ড হয় এবং সেই পদ্ধতিতেই চিকিৎসা করে, তাতে অন্যদের বিরোধ করার জায়গাটা কোথায়? বিরোধের জায়গায় পরে আসবো, ট্রেনিং পদ্ধতিটা কিভাবে হবে সেটা একটুখানি জানতে চাইছিলাম। কারণ অ্যালোপ্যাথিক সার্জেনরা যেভাবে ট্রেনিং পদ্ধতির মধ্যে দিয়ে যান, এবার আয়ুর্বেদিক সার্জেন যখন তৈরি হবে সেক্ষেত্রে ট্রেনিং এর পদ্ধতিটা কি হবে? হ্যাঁ, এবারে পদ্ধতি যেমন ধরুন, একটা যখনই একটা পেশেন্টকে আমরা সার্জারির জন্য তুলব, তার একটা প্রি অপারেটিভ একটা কেয়ার আছে, তারপরে অপারেটিভ একটা কেয়ার আছে, তারপরে পোস্ট অপারেটিভ একটা কেয়ার আছে, ঠিক আছে? এবারে প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ কেয়ারে
এবারে আমাদের এখনো অ্যানাস্থেসিয়া সেভাবে ডেভেলপ হয়নি। আচ্ছা, অ্যানাস্থেসিয়া আমরা মডার্নের সাহায্য নিয়ে করে থাকি। এবারে আমাদের অ্যানাস্থেসিয়া, আমাদের অ্যানাস্থেটিক যে রিসোর্স পার্সনরা আছেন সারা দেশে, তাদের সংখ্যা ভীষণই কম, ভীষণই কম। আসামে বোধ হয় দু একজন আছেন, এরকম হয়তো গোটা ইন্ডিয়া খুঁজলে হয়তো 10-12 জন কি হয়তো 15-20 জন খুঁজে পাওয়া যাবে। এখন আমরা অ্যানাস্থেসিয়া, মডার্ন অ্যানাস্থেসিয়ার সাহায্য নিই, কিন্তু বাকি প্রসিজিওর এবং মেডিসিন এভরিথিং গোটাটাই হচ্ছে আয়ুর্বেদিক পদ্ধতিতেই করা হয়। আচ্ছা, এই এই যে পদ্ধতিটা সেটা অ্যালোপ্যাথিক, এই যে সার্জেন্টের যে পদ্ধতি, যেভাবে শল্য চিকিৎসা এতদিন ধরে আমরা দেখে এসেছি, এই পদ্ধতির থেকে কোথায় কতটা তফাৎ? পদ্ধতি মানে কি, ধরুন সার্জারি আপনি কাটবেন, না না শুনুন, আমি যেটা বলছি তফাৎ কোথায়, তফাতের প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে, ধরুন একটা আপনার 206টাই হাড়, আপনার অ্যাবডোমেনে জটা লেয়ার ঠিক 6টাই লেয়ার আছে, আপনি একটা ছুরি দিয়ে কাটবেন, সেই ছুরিটার নাম আপনাদের একটা নাম আছে, আমাদের একটা নাম আছে, ঠিক আছে। এবার আপনি তো কাটবেন, সেটা তো একদম পার্সোনাল স্কিলের উপরে ডিপেন্ড করছে, এবং আপনি সেলাই করবেন, সেলাই করবেন, সেলাই করবেন, এই অর্থ সেলাই কাটবেন এবং জুড়বেন, এই তো কথা সার্জেন, কথার অর্থ হচ্ছে তাই যে কাটবেন এবং জুড়বেন। তো সেখানে মেডিসিন কোথায় আসছে, মিশ্র চিকিৎসা কোথায় আসছে,